हिंदुस्तान को हिंदू राष्ट्र बनाने के लिए बनाए रखने के लिए आगे बढ़ाने के लिए हम सब प्रतिबद्ध है। भारत के हिंदू राष्ट्र बनानों शपथ बीजेपी विधायक वितर्के वायरल वीडियो। भारत के हिंदू राष्ट्र बनानों शपथ निलेन हरियाणार एक बीजेपी विधायक। घटनार वीडियो वायरल होते ही शोरगुल पड़े गए। ओई वीडियोते देखा गया बीजेपी विधायक के नेतृत्व बेश कयेक जन भारत के हिंदू राष्ट्र बनानों शपथ निच्छेन। ओई शपथ अनुष्ठाने तादेर बोलते शोना जाय एर जन्य जे कोनो रकम त्याग स्वीकार करते राजी आछि। शपथ अनुष्ठाने छिलेन सुदर्शन टीवीर प्रधान सम्पादक। विदर्कित वायरल वीडियोते देखा गया हरियाणार अम्बालार बीजेपी विधायक অসীম গোয়েলকে। জানা গিয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়েছিল গত রবিবার, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে সুদর্শন টিভির প্রধান সুরেশ চৌহানকেও দেখা গিয়েছে। চৌহানকে নিজে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানের ভিডিও ক্লিপিং টুইট করেন, যেখানে তাকে বলতে শোনা যায়, আমরা হিন্দুস্থানকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যাবতীয় ত্যাগ স্বীকার করব, যে কোনো মূল্যেই কাজ করব, আমাদের পূর্বপুরুষেরা যেন আমাদের সেই শক্তি দেন। এরপর বিজেপি বিধায়ক সহ অন্যান্যরাও সমবেতভাবে একই বাক্য উচ্চারণ করেন। সূত্রের খবর, আম্বালার আগরওয়াল ভবনে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক চেতনার সংগঠন। এদিকে ঘটনা প্রকাশ্যে আসার পর বিজেপি বিধায়ক কার্যত কোন রাগঢাক রাখেনি। তিনি বলেন, বিজেপি বিধায়ক হিসেবে নয়, আমি একজন হিন্দু হিসেবে ওই শপথ নিয়েছি, একজন হিন্দু হিসেবে আমি গর্বিত। Let's go.